हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो एटा आमार प्रथम मोटो ब्लॉग, प्रथमवार मोटो ब्लॉग करछी, जानी ना केमन होबे। आमी मोबाइल थेके जस्ट कैमरार एंगलटा देखे निलाम, कारण हेलमेटर भीतर थेके कैमराटा देखार व्यवस्था आमी राखी नाई, व्यवस्था करा जेतो सेटा आमी राखी नाई। सो सेई जायगा थेके चेष्टा करछी जाते माने आमी कैमरार दिके कोनो इंटेंशनई ना थाके। तार कारण हलो इंटेंशन जदि कैमरा थे रास्ते ना थे अपनारा जानें कि होते पारे। सो ये हमार प्रथम मोटो ब्लॉग शुरू करछी बनानी थेके। एखन जाब बासाय, बासाय जाब बोलते एयरपोर्टर दिके जाब। सो आमार बासा एयरपोर्टर पाशे प्रेम बागान, केउ आबार भाববেন ना जे आमी मजा करछी, मजा ना। एटा एयरपोर्टर एलाकाय एकटा जायगार नाम प्रेम बागान। सो आमार जा बासार जायगार नाम प्रेम बागाने थाकि आमी। एटा एयरपोर्टे आशकोना जे एलाका आछे ओइटार पाशेर एलाकाय। जेते जेते आपनादेर साथे कथा होबे। आर एटा आमी वॉइस ओवर दिए मोटो ब्लॉगटा करछि, कारण गोप्रो एडाप्टर पाच्छि ना, आर जेखानेई पाई सेखाने नर्माली दाम जत थाके सेटार थेके 2-3 हज़ार टाका बेशि बा 1-1.5 हज़ार टाका बेशि। आमी जानि 1-1.5 हज़ार टाका खूब बेशि ना, खूब बेशि टाका ना, बाट আলটিমেটলি একটা অ্যাডাপ্টারের দাম, জাস্ট একটা কানেক্টর, এটার দাম 5,500 টাকা। সো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোন জিনিসটার দাম 5,500 টাকা। সো সেটা এখন যদি সেটা 6,500 বা 7,000 টাকা দেখা যায় অনেক জায়গায়, সো এই জন্য আর কিনতে ইচ্ছে হচ্ছে না আর কি, যে এক সপ্তাহ দেখি কমে কি না এরকম। সো এই আর কি। এখন আছি নেভি হেডকোয়ার্টারের সামনে, নৌবাহিনীর যে হেডকোয়ার্টার বনানীতে আর্মি স্টেডিয়ামের পাশে, এটার পাশ দিয়ে যাচ্ছি। প্রথম মোটো ব্লগ, আমি জানি না কেমন হচ্ছে বা অ্যাঙ্গেলটা কীরকম। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি গোপ্রোর যে অ্যাপ আছে সেটা দিয়ে দেখে নেওয়ার। আর প্রথমে আমি খুব থ্যাঙ্কফুল যে আমি এত ভালো ক্যামেরা দিয়ে শুরু করতে পারছি। এটা আমার প্রথম মোটো ব্লগ, আর আমি প্রথম মোটো ব্লগেই আমি গোপ্রো হিরো 8 ব্ল্যাক দিয়ে শুরু করতে পারছি। সো এই জন্য অবশ্যই শুকরিয়া জানাই, আর অবশ্যই আলহামদুলিল্লাহ বলি, কারণ মানে অনেক বড় বড় ইউটিউবার আছে যারা আসলে, বা মোটো ব্লগার আছে যারা এত ভালো ক্যামেরা দিয়ে স্টার্ট করতে পারেনি। আমি তাদেরকে ছোট করছি না, বাট আমি জাস্ট সিচুয়েশনটা বলার, বোঝানোর চেষ্টা করছি। সো অনেকেই আছে যে মানে গোপ্রো হিরো 4 অথবা একেন অথবা SJ6 লেজেন্ড বা SJ ক্যাম যেগুলো আছে ওগুলো দিয়ে শুরু করছে, পরে আস্তে আস্তে যখন স্টার্টিংটা হয়েছে তারপরে একটা সময় যে গোপ্রো নিয়েছে। তো আমি আলহামদুলিল্লাহ যে আমি শুরুতেই গোপ্রো হিরো 8 ব্ল্যাক দিয়ে শুরু করতে পারছি। সো এই আমার মোটো ব্লগ জার্নি এখান থেকেই শুরু। আল্লাহর রহমতে অনেক অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে, আপনারা সাথে থাকবেন আশা করি। মোটো ব্লগিং আমি করার পেছনে রিজন বলতে পারেন বিকজ এটা আমি খুবই এনজয় করি। আমি একটা সময় বাইক খুব একটা পছন্দ করতাম না, বাট বাইক চালাতে চালাতে একটা সময় এখন যেমন ঢাকা শহরের ভিতরে যেটা হলো যে টাইম নিয়ে আমার টেনশনটাই থাকা লাগে না আর কি, মানে টাইম নিয়ে আমার কোনো মাথা ব্যথাই থাকা লাগে না। কারণ দেখা গেছে আধা ঘন্টা আগে বা 30 মিনিট আগে বা 40 মিনিট আগে যে কোনো জায়গায় চলে যাওয়া যায় একটা টান দিয়ে। সো আর ঢাকা শহরের যে জ্যামের অবস্থা এটা আপনারা জানেন। তো এই আর কি মোটো ব্লগ এই জন্য শুরু করা। খুব ভালো লাগছে যে শুরু করতে পারছি এখানে। আরেকটা জিনিস ভালো লাগছে যে মাথার উপর দিয়ে একটি প্লেন চলে যাচ্ছে। সো এখন আছি রেডিসন ব্লুর সামনে, সো প্লেনটা দেখে ভালোই লাগলো। আর আসলে এই জিনিসগুলোই আসলে হ্যাপিনেস। আগে তো আমি এই রাস্তা দিয়ে প্রতিদিনই যাইতাম বা প্রতিদিনই আসা যাওয়া করছি লাস্ট 7-8 বছর ধরে। সো কোনোদিন তো এই প্লেনটা যে চলে যাচ্ছে এটাকে হয়তো ক্যাপচার করার একটা মুভমেন্ট পাচ্ছিলাম না, আজকেই পেয়ে গেলাম।
সো এটাই হ্যাপিনেস, শুরু করতে পারছি এটা আরেকটা হ্যাপিনেস, আপনারা সাথে ছিলেন এটা আরেকটা হ্যাপিনেস। সো আপনাদের সাথে নিয়েই অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। এখন থেকে একদম রেগুলার ব্লগ আসবে, আই এম থিঙ্কিং অ্যাবাউট ডেলি ব্লগ, কারণ মোটো ব্লগ ডেলি ব্লগ দিতে পারবো ইনশাল্লাহ। তো আমি বলছি না যে আমি কালকে থেকেই ডেলি ব্লগ দিব, আমি ডেলি ব্লগ দেওয়ার আগে অবশ্যই একটা ভিডিও বানাবো যেটাতে অ্যানাউন্সমেন্টটা থাকবে যে আমি ডেলি ব্লগ শুরু করছি। বাট এটা জাস্ট আমার একটা টেস্ট পারপাস, আমি শিখছি এখনও মোটো ব্লগিং, কারণ এটা আমার প্রথম ভিডিও। এর আগে আমি দুই তিনবার করেছি, বাট সেগুলো আসলে দেখানোর মতো না বা অবস্থা ওই রকম নাই। দেখা গেছে যে আমার হ্যান্ডেল বার দেখা যাচ্ছে না, অথবা আমার হাত দেখা যাচ্ছে না, অথবা বাইকের মিটার দেখা যাচ্ছে না, শুধু রাস্তা দেখা যাচ্ছে। সো ওইটা একটু বোরিং হয়ে যাইতো হয়তো, সো এইখানে অন্তত একটু বোরিংটা কম হবেন আশা করি আল্লাহর রহমতে। এখন কত দূর যেতে পারি সেটা আপনারাই ডিসাইড করতে পারবেন, কারণ সাবস্ক্রাইব আপনারাই করতে হবে, ভিডিও দেখতে হবে আপনাদেরই, লাইক কমেন্ট যেটাই করেন, ডিসলাইক দেন লাইক দেন সেটাও আপনাদেরই করতে হবে। সো দূরে যাই আর কাছে যাই, যত দূরেই যাই যত কাছেই যাই আপনারা সাথে ছিলেন, আশা করি সাথে সামনে পাবো। তো এখন আছি খিলক্ষেত, আর 5 মিনিটের মধ্যে হয়তো এয়ারপোর্ট চলে যাব। সো খুব একটা দূর না আমার বাসা। আর সো ভিডিওর এই পর্যায়ে এসে আরেকবার আলহামদুলিল্লাহ বলি যে আমি শুরু করতে পারছি, আর খুব ভালো সেট আপই শুরু করতে পারছি এটার জন্য আলহামদুলিল্লাহ। আর আশা করি আপনাদেরকে আর হতাশ করব না, এখন থেকে রেগুলার ভিডিও দিতে পারবো। অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে সাবধানে সব কিছু করতে পারি, সাবধানে যাতে বাইক চালাতে পারি, সুস্থ থাকি। তো সুস্থ থাকলে ইনশাল্লাহ রেগুলার ব্লগ আসবে। আমি 1 উইকের মধ্যেই গোপ্রোর যে অ্যাডাপ্টার আছে সেটা নিয়ে নিব, দাম যতই হোক, কারণ আমি এখন যেটা মনে করছি, আমি এখন দেখেন আমি কিন্তু ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে নিজের বর্তমান অবস্থাটার সম্বন্ধে আমি যে বাইকে আছি সেটা ফিল করানোর চেষ্টা করছি। তো এই ভয়েস ওভারটা যাতে দিতে না হয়, কারণ আমি যে মোমেন্টটাতে ছিলাম ওই মোমেন্টটাতে আমার সিচুয়েশন বা আমার ব্রেন যেভাবে কাজ করছিল, এখন কিন্তু আমি বাসায় ভিডিওটা দেখার সময় সেম ফিলিংসটা বা সেম সিচুয়েশনটা আমি ফিল করছি না। তো আমি চাই যে মানে যে মোমেন্টটাতে আমি ছিলাম ওই মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করা, সেটা যেভাবেই হোক, স্লো হোক, হর্ন হোক, জ্যাম হোক, সো সেটা যেভাবেই হোক সেটা শেয়ার করার। এই জন্যই আমি আপনাদের সাথে একদম মোমেন্টটা শেয়ার করার জন্য অ্যাডাপ্টারটা নিয়ে নিব, খুব দ্রুতই নিব। আমি অলরেডি দারাজে মাইক অর্ডার করে দিয়েছি, সো এখন শুধু অ্যাডাপ্টারটাই বাকি আমার পুরো সেট আপ কমপ্লিট হতে। সো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে খুব দ্রুতই দেখা হবে। এখন আছি লামেরিডিয়ানের সামনে, এখান থেকে সামনেই চলে যাব। আর আমার পিছনে আছে জাহিদুরনি ভাই, আমার কলিগ। তো আমরা প্রায় সময় দেখা গেছে যে বাসা যেহেতু পাশাপাশি এবং অফিস টাইমটা সেম টাইমে হলে আমরা একসাথে আসা যাওয়া করি। সো জাহিদুরনি ভাই, সাব্বির ভাই, এদেরকে আপনারা রেগুলারই দেখবেন হয়তো আমার ভিডিওতে, কারণ ওনারা দুজন আমার একদম বাসার পাশেই থাকে এবং রেগুলারই আমরা একসাথে আসা যাওয়া করি। হয় সাব্বির ভাই আমার সাথে থাকে, আর না হয় জাহিদুরনি ভাই থাকে। সো এই দুজনকে সবসময় দেখবেন আশা করি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে অল্প হলেও এনজয়েবল মনে হয়েছে আমার প্রথম ব্লগ হিসেবে। আমি জানি এখানে কোনো কিছুই নাই, কোনো স্টোরি নাই, বা একদম যে আমি কোনো একটা মানে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যটাও আপনাদেরকে দেখাচ্ছি এরকম কিছুও নাই। জাস্ট আমি একটা বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত একটা র্যান্ডম বাইক রাইড করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আমার কাছে মনে হয়েছে যে শেয়ার করাটাই আসলে ইম্পর্ট্যান্ট, কী শেয়ার করছি ওইটা তো আপনাদেরকে ভয়েসই শোনালাম। সো যেহেতু শুরু করেছি ইনশাল্লাহ অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে, অনেক ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। সো আশা করি আপনাদেরকে পাশে পাবো সবসময়। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইক রাইড করলে অবশ্যই নিজের সেফটিটা মেনটেন করবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।